হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর রবিবার গেছিলাম একটু ঘুরতে, পাশেই সন্তোষ মিত্র স্কোয়ার, ওখানে গেছিলাম। অ্যাকচুয়ালি ঠান্ডাটা পড়েছে তো, তাই এখন কোথাও দূরে দূরে অতটা যাচ্ছি না, রাহিকে নিয়ে কাছেই গেছিলাম। আমাদের পাশেই সন্তোষ মিত্র স্কোয়ার, ওখানে ফুচকা খেতে গেলাম ফার্স্টে। রাহি তো একদম মানে বেরোলেই ফুচকাটা খেতে খুব ভালোবাসে, তাই ও দেখুন না একদম নিজেই টুলের ওপর বসে পড়েছে, নিজের আবার হাতে পাতা চাই, পাতা নিয়ে নিজে নিজে খাবে। আর এখন আবার আলু খেতেও শিখেছে, আগে এমন শুধু ফুচকা খেতে, এখন বড় হচ্ছে আলুটা খেতে শিখেছে। এখনো জলের অভ্যেসটা করায়নি, জলটা দিইনি, শুধু ওই সাদা আলুটা দিতে বলি, ওটাই দেয় ঝাল ছাড়া, ওটা খাচ্ছে। এরপরে এলাম আমরা রোল খেতে, এখানে এগ রোল খাচ্ছি আমরা, সেখান থেকেও আবার রাহির ভাগ চাই আবার পাপার সাথে। আমি তো অতটা সেরকম দিই না, অ্যালাউ করি না, বাট ওর পাপা মানে মেয়ে চাইছে মানে একটু একটু করে দেয়, তাই পাপার সাথেই ও সমানে খেয়ে যাচ্ছে, এর বেলা ওর ঝাল লাগে না। আর কোনো ভাতের সাথে কোনো তরকারিতে যদি ঝাল থাকে, সেটা একটু খেলেই ঝাল ঝাল, আর এইসব খাওয়ার ঝাল লাগে না। এরপর আমরা এলাম শিয়ালদার কাছে একটা চা দোকানে, মানে ফুচকা এগরোল সবই তো খাওয়া হলো, তারপরে ইচ্ছে হলো ঠান্ডায় ঠান্ডায় চা খেতে, খুব ইচ্ছে হলো তাই চা খেতে চলে এলাম। এখানকার চাটা খুব ভালো বানায়, একদম স্পেশাল চা, দারুণ বানায়। আর মাটির ভাঁড়ে তো চা খেতে ভালো লাগেই, আর এই ঠান্ডায় তো চাটা একদম জমে যায়। এরপরে আমরা অ্যাকচুয়ালি বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান ছিল, বাট এখন তো রাতটা অনেকটাই বড়, তাই টাইমটাও কাটছিল না, তাই মনে হলো না আর একটু ঘুরে আসি, তাই আমরা এলাম কলেজ স্কোয়ারে। এখানেও প্রায় আসি কাছে পিঠের মধ্যে কলেজ স্কোয়ারেও, রাহিকে মেনলি এখানে রাজহাঁস দেখাতে নিয়ে আসি, ও খুব এনজয় করে করে এই রাজহাঁস দেখাটা, এই রাহির জন্যেই আসি এখানে। এখানে এই রাহির জন্যই তো রাজহাঁস দেখতে আসা, বাট হাঁসটা ঘুমোচ্ছিল তাই ওকেই বারবার রাহি ডাকছে, ওট ওট ওট, তাই রাহি যাই হোক রাহি এনজয় করে। তাহলে আপনারা দেখতেই পেলেন রাহি আজকে রবিবার বেশ ঠান্ডা ঠান্ডায় বেরিয়ে খুব আনন্দই পেলো, খাওয়া দাওয়াটাও ভালো হলো, আর ঘোরাটাও হলেও রাজহাঁসও দেখতে পেলো, তাহলে আজকের দিনটা ভালোই কাটলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের মতো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।